সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কৃষি পরামর্শের পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে আমরা দেখাব যে পেঁপের এবড়ো থেবড়ো রোগ, এটা হওয়ার লক্ষণ এবং কারণ এবং প্রতিকার ব্যবস্থা। তো বন্ধুরা, আমাদের পরামর্শগুলি, নতুন নতুন পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরামর্শগুলো গ্রহণ করবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক পেঁপের এবড়ো থেবড়ো রোগ দেখতে কেমন হয়। অর্থাৎ পেঁপে যেটা যে এরকম আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁপের এবড়ো থেবড়ো রোগ। এটা যদিও আমরা রোগ বলে থাকি, এটা পেঁপের একটা সারের অভাবজনিত কারণে হয়ে থাকে। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের বোরন সারের অভাবে এ রোগটা হয়ে থাকে। তো বন্ধুরা, সলুবুর বোরন 16 লিটার পানিতে 20 থেকে 25 গ্রাম মিশিয়ে 15 দিন অন্তর অন্তর দিলে আমাদের এই রোগটা থাকবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।